বর্তমানে ডুয়ার্সে চা বলয়ের অলিতে গলিতে মুড়ি মুরগির মতো অবৈধভাবে অসুরক্ষিত গর্ভপাত হচ্ছে, তা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করলো ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এদিন এই বিষয় নিয়ে কালচিনি এলাকার আরএনপি ও কেমিস্টদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। বর্তমানে ডুয়ার্সের চা বলয়ে অলিতে গলিতে মুড়ি মুরগির মতো অবৈধভাবে অসুরক্ষিত গর্ভপাত হচ্ছে, তা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করল ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এদিন কালচিনিতে এই বিষয়ে কালচিনি এলাকার আরএমপি ও কেমিস্টদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ম্যানেজার তুষার চক্রবর্তী জানান যে বিভিন্ন জায়গায় যেভাবে অবৈধভাবে অসুরক্ষিত গর্ভপাত হচ্ছে তা বন্ধ হওয়া দরকার, কেননা এতে মৃত্যুর ঘটনা অবধি ঘটছে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে ডুয়ার্সের চা বলাই ও বনবস্তি এলাকায় প্রচার সচেতনতা শিবির চলছে। সবার কাছে আহ্বান করছি সরকারি হাসপাতালে আসার জন্য, কেননা সেখানে সুরক্ষিত গর্ভপাত হবে, প্রয়োজনে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। এদিন চা বলয়ের এবং প্রত্যন্ত এলাকার আরএমপি ও কেমিস্টদের নিয়ে এক সচেতনতা শিবির হলো। শিবিরে 80 জন আরএমপি উপস্থিত ছিল। তাদের জানানো হলো, আপনারা গর্ভপাতের কোনো কিট দেবেন না কাউকে, কেননা এটা বেআইনি, প্রয়োজনে তাদের সরকারি হাসপাতালে বা আমাদের কাছে পাঠান। আমাদের উদ্দেশ্য অবৈধ অসুরক্ষিত গর্ভপাত বন্ধ হোক। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কালচিনি শাখার পক্ষ থেকে আমাদের এই অঞ্চলে কালচিনি ব্লকে যে সমস্ত পিএমপি যারা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স আছে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করছি। সেই মিটিংয়ে এমটিপি অ্যাক্ট কী আছে সেই সম্পর্কে তাদেরকে সচেতন করা এবং এমটিপি কারা করতে পারে, কোথায় করতে পারবে সেই সম্পর্কে তাদেরকে সচেতনতা করা এবং পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ কী দিতে হবে সেই সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়া। এবং আমরা দেখতে পারি এই পিএমপি যারা আছে আমাদের এই কালচিনি ব্লকে তারা কী করছে, তারা অ্যাবর্শন কিট দিয়ে দিচ্ছে এবং এটা যে কত সাংঘাতিক হতে পারে সেটা তারা সেই সম্পর্কে তাদের অতটা ধারণা নেই। সেই সম্পর্কে তাদেরকে আমাদের আজকের এই মিটিংয়ের একটা স্বচ্ছ ধারণা দেব যে কে করতে পারে এবং তারা করতে পারে না এবং আইনে কি বলা হয়েছে সেই সম্পর্কে তাদেরকে আমরা একটা সচেতন করছি। এবং আজকের এই মিটিংয়ে যে সমস্ত আরএমপি এসছে আমাদের এই ব্লকে প্রায় 80 জনের মতন আরএমপি এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমরা সচেতন করব এবং পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভের উপরে আমরা জোর দিচ্ছি। এই কারণে যে পোস্ট অ্যাবর্শন যদি যে সমস্ত মহিলারা অ্যাবর্শন করে, অ্যাবর্শন করার পরে পোস্ট অ্যাবর্শন সার্ভিস যদি তারা না নেয় তাহলে উইদিন 15 ডেজের মধ্যে তারা আবার রিপিট প্রেগনেন্সি হতে পারে, এই সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়া। পাশাপাশি তারা যে কোনো জায়গা থেকে যারা কেমিস্ট আছে তাদের কাছে গিয়ে বলছে মহিলারা আমাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তাদের আমাদেরকে একটা ট্যাবলেট দিন। এই যে ট্যাবলেটটা দিচ্ছে তাদের সঠিক যে ডেটটা আছে সেটা কিন্তু কাউন্ট হচ্ছে না এবং তাদেরকে প্রপার ডায়াগনোসিস করা হচ্ছে না, তাদের ল্যাব টেস্ট করা হচ্ছে না, তাদের হিমোগ্লোবিন পরিমাণ কত। আমাদের এই অঞ্চলে বেশিরভাগ আমরা দেখতে পারি হিমোগ্লোবিন সংখ্যা মহিলাদের 7-8-8, কিন্তু এই 7-8-এ যদি আমার এই অ্যাবর্শন কিট তাদেরকে দেওয়া হয় তাদের যে রক্তপাতটা হবে সেটা কিন্তু ভয়ানক। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.